আর অহা দিনবিলাক ডিগবুখন আর আগলৈ উত্তরণ ঘটক তাই কামনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার এখানে কনিষ্ঠ প্রতিযোগিতা আহিছে, আহিল এই মাইলে বাহিলে আর ইয়ার একটা বস্তু দেখিলো নতুনকে, মটন আর চিকেনের মিক্স মিক্স ন বেয়ার ভাল লাগিল। আলটিমেটলি অ্যান্টিক মানে মটন চিকেন মিক্স হয়ে গেল, মিক্স হয়ে গেল, কিন্তু বনাতে বেলেগ বেলেগ মানে আসলে লগ হয়ে গেল। এটা কয় সংমিশ্রণ, এটা কয় এটা কয় ফিউজন, ফিউজন। আজিকালি ফিউজনটা বেশি হয়েছে ন, গতি আমার আমার মাংসটা মানে ফিউজনটা হয়ে গেছে, এটা মানে আলটিমেটলি অ্যান্টিক হয়ে গেছে একদম। হ্যালো এভরিওয়ান, আশা করো আপনাদের সকল ভালে আছে। পুনের একটা নতুন ভিডিওলে সকলকে স্বাগতম জানাইছো, আর রাতেপয়ে ব্লগ একটা স্টার্ট করেছো আপনাদের সাব। এটা বহুত ধুনিয়া ভিডিও আগবাম, আজি এডোখর মানে ভাল জায়গালে গৈ আছো আর তাত কি কি হয় আপনাদের দেখাম। ভিডিওটা ইয়াতে স্টার্ট করে দিছো আর বলা তাত গিয়ে পে দেখাই আছো, আর যাওতে দেখা যাম কি কি হয়। এটা ফুল ভিডিও আজি আগবাম, ভাল পাব আপনাদের চাই চাই যাব। যাবলে লোতে ফুলখিনি যেহেতু আমার ফুলিছে, পিটনিয়া ধুনিয়াকে ফুলিবলে লৈছে, দুটো ফটো মারিবলে লৈছিল আর অকন ভিডিও করে দিছি, দেখছি ইমান ধুনিয়া লাগিছে, এবার ধুনিয়াকে ফুলিছে ফুলখিনি। এয়া হৈছে আগদিনার ভিডিও, তেওঁলোকে এক্সাইটমেন্ট হয়ে আগদিনায় মানে নহরু পিঁয়াজ গুছাই মিলি থাকে আর পুরা এক্সাইটমেন্টত গুছাইছে তেওঁলোকে, যেহেতু কাইলে দেরিও হব পারে সেই কারণে মানে সোনকাল হব কারণে করে থাকে আর আজি। আর এয়া আমি ফাইনালি আহি পালোহি তামুলি পর্যটনথলী নাজিরাতেই, ইয়াতে আমি আজি পিকনিক খাম আর ধুনিয়া একটা ভিডিও আপনাদের আগবাম চাই থাকিব। ইয়াত মানে প্রতি বছরে এই জানুয়ারি 1-2-3 তারিখে ফেস্টিভেল হয় আর এই ইয়া দেখি থাকছে, দেখিছে বনভোজস্থলীলে এফালে যাম। এটা আমি 2-3টামান ঠাই আছে মানে এফালেও যাব পারি, আগলেও আছে, আমি এফালে যাম। যেহেতু বেশিদিন হওয়া নাই ফেস্টিভেল হয়ে যাওয়া, সেই কারণে বহু ধুনিয়াক কালার সালারবো ধুনিয়াকে করে থাকছে, কারণে বহু ধুনিয়া শিশু উদ্যান আছে, মানে বহু কিনা কিনি আছে আর বলক আপনার গিয়ে দেখাম, চাই থাকিব ভিডিওটো। আর প্রথমবার যদি কোনোবাই মোৰ ভিডিওটো চাই আছে তেনেহলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর ভিডিওটো চাই শেষত কেনে পালেও জানাব, তেনেহলে বলক ভিডিওটোর আগলে আগবাহ। আর এই দলংখনের কাষতে একটা সরু ড্যাম আছে, ইয়া দেখিছেই আপোনালোকে, ইয়ারপরাই মানে ডিগবৈ রিফাইনারি টাউনশিপ হোক মানে যিমান পানি দরকার হয় সব ইয়ারপরাই মানে পঠিওয়া হয়। মানে এই ফলে ধুনিয়াকে পিকনিক খাই আছে, আমি প্রথমতে এই জায়গা আহিছিলো কিন্তু এটা মানে জায়গাটা অকন চেঞ্জ করেছে, কিন্তু ধুনিয়া ভালে হয় ইফালে আর ভাল বলে গেছে, সেইফালে যাম। এটা আর এইফালে দেখিছে ধুনিয়াকে কালার করে থাকছে, এফালে একটা প্রেক্ষাগৃহ আছে সরক মিটিং সিটিং বা এনেকা কিনা হলে মানে ইয়াতে হয় আর। আর এইফালে দেখিছে নহয় মানে চারিওফালে নদীখনের ইফালে সিফালে মানে চারিওফালে ধুনিয়াকে পিকনিক স্পট টুরিস্ট স্পট ধুনিয়াকে মানে বনাই থাকা আছে, আর ধুনিয়াকে ইয়াত মানে পিকনিক খাই মেলি যাব পারে, যথেষ্ট মানে ঠাই আছে, সমান ঠাইও আছে, মানে সর লালী লো অসুবিধা নহয়, আর ইয়াত থাকারও ব্যবস্থা আছে, মানে সকলবোৰ ব্যবস্থাই আছে, ধুনিয়াকে মানে এরেঞ্জ করে থাকছে। আপনাদেরও আহিম বলে ভাবিলে নাজারিয়া টিঙলে আহিব পারে পিকনিক খাবলে, এইফালে মৰাণ্ডা পৰিণীতা বাহতে ধূপ চাকি জ্বলাইছে যেহেতু কুকে খানা বনাবলৈ আৰম্ভ কৰিব এতিয়া, আৰু পিকনিকটো যাতে ভালে ভালে পাৰ হৈ যায় আৰু তাৰ কাৰণে ধূপ চাকি জ্বলাই লৈছে। আর এইফালে সকলে গাড়ির পর বস্তুবর নমাই আনি আছে, আর লড়া ছলী আছে, যেহেতু আমার প্রায় সকলরে এটা একটা পালি আছে, সেই কারণে মেট দুখন উপাড়ি দিছে ধুনিয়াকে যাতে সিহতি খেলিব পারে বহিব পারে।
আজি আমি সকলে কর্মস্থলে গোট খাইছো। আজি আমার কোন প্রথমবার এই বছর আমার হেমন্ত হেমন্ত দা বহুত ফুর্তি লাগে, উৎফুল্লিত মনত আজি এই ফুর্তি খাবলে আমার মাজত আহি সমবেত হয়েছে। লগতে আমাকে দেখিছে আমার চিন্ময় সুদূর যোরহাটের পর আহি আমার মাজত আহি পিকনিক খাবলে আজি আমার মাজত আহি যোগ দিছে। আজি সকাশাকে বতর খুব ভাল, এই অনুপম কাকৰ ডাঙৰীয়া দেখিছে, অনুপম কাকৰ ডাঙৰ খুব কষ্ট কৰি আছে ৰাতিপুৱা অহাৰ পৰা। তেখেতে আমাৰ মাজত টেণ্টৰ আজি আমাৰ টেণ্ট বনাই আছে, টেণ্ট পৰিচালক বিভাগ সকলো নিজ নিজ দায়িত্বৰ নিয়াৰ সকলে নিজৰ নিজৰ কাম কৰি আছে। পৰৱৰ্তী সময়ত আমি আমাৰ আপোনালোকৰ আপডেটখিনি জনাই থাকিম। ধন্যবাদ। আৰু এইফালে আমি এতিয়া সকলোৱে ব্ৰেকফাষ্ট খাবলৈ বুলি লৈছোঁ, সকলো ইয়াতে বহি লৈছোঁ আৰু একেলগে এইফালে ৰান্ধনিয়ে বনাবলৈও আৰম্ভ কৰিছে। আৰু আমি ব্ৰেকফাষ্ট কৰি আছোঁ আৰু এইফালে জীৱন দাহঁতে এইফালে টেণ্ট তৰি আছে, আৰু দুজনমান আছে লগত। বৰ সন্মানীয় বিধায়ক শ্ৰীযুত হুৰেণ ফুকন ডাঙৰীয়া আমাৰ মাজত ইতিমধ্যে উপস্থিত হৈছে। হুৰেণ ফুকন ডাঙৰীয়া, তেখেতক আমি আমাৰ লঘু আহাৰ গ্ৰহণ কৰিবৰ কাৰণে অনুৰোধ কৰিছোঁ। কাজিয়াটিং পৰ্যটনস্থলীত উপস্থিত হোৱাৰ কাৰণে মই আপোনাক শুভেচ্ছা জনাইছোঁ পলমকৈ হ'লেও। আৰু কাজিয়াটিং তামুলী এই পৰ্যটন ক্ষেত্ৰখন নিৰ্মাণ কৰা এটাই মহান উদ্দেশ্য যে আমাৰ পৰিয়ালৰ সৈতে বন্ধু বান্ধৱৰ সৈতে সুন্দৰ ঠাই টুকুৰা নাছিল, সেইকাৰণে আজি 5 বছৰ ধৰি নিজৰ প্ৰচেষ্টা নিজৰ অৰ্থ ব্যয় কৰি এই সৰু টুকুৰাটো খুব সুন্দৰকৈ নিৰ্মাণ কৰিছোঁ। ঈশ্বৰে দিয়াতে বহুত সুন্দৰ জেগা আছে, সুন্দৰ এখন নদী আছে, সুন্দৰ এখন অৰণ্য আছে, আৰু বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সুন্দৰ মন এটা আছে। আৰু ডিগবৈবাসী হৈ আপোনালোক প্ৰতি বছৰে আহে আমি জানো, গতিকে মোৰ যেনেকুৱা দায়িত্ব আপোনালোকৰ আছে বুলি ভাবোঁ। যিহেতু বহু দূৰণি গৈছে, গুৱাহাটী, নগাঁও, কাছাৰপৰা এনেকৈ বহু মানুহ আহি আছে, গতিকে ঠাইটুকুৰা আপোনালোকৰ ঠাইটুকুৰা মৰম কৰিব ভাল লাগিব। বেলেগ একো ইয়াত মোৰ কোনো আমাৰ আচলতে একো বেনিফিট নাই, আমি ব্যক্তিগত কাৰো নহয়, এখন এখন কমিটিয়ে চলাই, গতিকে যথেষ্ট আমাৰ খৰচো হয়, কিন্তু খৰচ এটা কাৰণে হয়, আমাৰ মানুহৰ কাৰণে হয়। আচলতে মানুহে লেতেৰা নকৰিলে খৰচ নহয়, মানুহে ইমানেই কয়, আৰু কিছুমান পক্ষে মানে একো ফটোবিলাক ভাঙিলেহে নিচা ধৰে এনেকুৱা হয়, মানে খুব বেয়া লাগে। আশা কৰো তেখেতে যিখিনি বহুমূলীয়া কথা কৈছে আমি সকলোৱে পালন কৰিম। নিশ্চয় আমি আজি এই পৰ্যটনস্থলে যিখিনি আহিলো পিকনিক খাই আমি সুন্দৰকৈ আমি আকৌ চাফা কৰি যাম, তাকে মই সকলোকে অনুৰোধ কৰিছো। ধন্যবাদ। আৰু এইফালে আছে আপোনাৰ দিচাং শিশু উদ্যান, নাজিয়াটিং তামুলী পৰ্যটনথলী। শুভাৰম্ভ এয়া সুৰেণ ফুকন তেখেতে কৰিছিলে, আৰু সুৰেণ ফুকনখন সেইজন আপোনাৰ ঘূৰি আছে, আমাৰ লগত আছিলে এতিয়া, এয়া তেখেতৰ আহিছিলে ভিজিট কৰিবলৈ। আৰু এইফালে আমাৰ হেঙিং ব্ৰিজ, দুখন হেঙিং ব্ৰিজ আছে,
হ্যাঙ্গি ব্রিজ পার হয়ে আপনার এখানে দেখা পাব। এইফালে সৰু সৰুকেইটাৰ লগতে বা দুজনীও ডান্স মাৰি কৰি ল'লে আৰু চান্সতে ডান্স মাৰি ল'লে মানে আইজনীল গগৈ প্ৰথম প্ৰচেষ্টা বিফল হৈছে। নেক্সট প্ৰতিযোগী আমাৰ কোন আহিব? এবার টেকলি ভাঙে দিলে বলে খালি মোটে মোটে নামাই পেলে কি মারিলে জিজ্ঞাসা আহিব দিয়া জিজ্ঞাসা আহিলে 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 মাইলে 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 ডাকি পাৰিব দিব্যাংসী আমি পাই যাতে উপহার উপহার দিয়েছে ধন্যবাদ জানাবো।
তেও লাঠি ভাঙিব, তুমি ভাঙিবা, টেকেলি ভাঙিবা, টেকেলি ভাঙিবা, টেকেলি আমার কনিষ্ঠ, আমার এখানে কনিষ্ঠ প্রতিযোগিতা তেও আহিছে, আহিল এই আমাইলে এবার চলে আছে আমার ফাইনাল রাউন্ড, এটা দেখা যাব কোন জিকে। কেন লাগছে খাবলে? ভাল লাগছে, টেস্টি লাগছে, দিগদার কি লাগব? ঠিক আছে, আল্টিমেট এন্ডিক নেকি, আমার সেক্রেটারিক ধন্যবাদ দিব লাগবে, স্মৃতি ইরানী।
দা মনন দা কেন হয়েছে কানা তো কেন হয়েছে বড়ি আছে ন এটা আপনার মন্টেপন লব লিব এটা আমার সম্পাদক সেক্রেটারি সম্পাদক এটা জানো কানা বড়ি আছে ন কি পেছে তুমি ভাগত বক চিকেন চিকেন মটন আছে চিকেন আছে বানাম বড়ি আছে কেন হয়েছে খানা একদম ধুনিয়া হয়েছে ঠিক আছে আমার এরিয়া মানে খাব লাগিব আৰু খাব লাগিব অঁ খুব ধুনীয়া বস্তু মানে উপস্থাপন কৰা হ'ল হয় 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 মানে আমাৰ আয়োজন ধুনীয়াকৈ পিকনিক আৰু ইয়াৰ এটা বস্তু দেখিলোঁ নতুনকৈ হয় হয় মটন আৰু চিকেনৰ মিক্স মিক্স ন বিৰাট ভাল লাগিল আল্টিমেটলি এণ্টিক মানে মটন চিকেনে মিক্স হৈ গ'ল মিক্স হৈ গ'ল কিন্তু বনাওঁতে বেলেগ বেলেগ মানে আছিলে লগ হৈ গ'ল লগ হৈ গ'ল এইটো আকৌ সংমিশ্ৰণ এইটো আকৌ ফিউজন আজিকালি ফিউজনটো বেছি হৈছে ন গতিকে আমাৰ আমাৰ মাংসটো মানে ফিউজনটো হৈ গৈছে এইটো মানে আল্টিমেটলি এণ্টিক হৈ গৈছে একদম আৰু এইফালে আমাৰ আছে একেবাৰে চেক্ৰেটাৰী চেক্ৰেটাৰী আমাৰ চেক্ৰেটাৰী কাৰণে আমাৰ পিকনিকটো আজি মানে সুন্দৰকৈ হৈ উঠিলে খুব ভাল লাগিলে
মাকক অকমান উলিয়াই দিছো। সকলে এপাক নাচিলে, তারপর আমি এপাক নাওতে উঠিলগৈ এনেদরে, বাকি গোটেকিজনী আর থাকি যায়কিজনী। আজি ভিডিওটো ইমানেই আছিল, সকলোৱে কেনে পালে কমেন্ট করে জানাবো চাই পেলেনি। আর সকলকে কৈছো চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করা নাই তেনেহলে প্লিজ সাবস্ক্রাইব করব, আর ভাল ভাল ভিডিও লৈ আহিম। আজি লৈ আহো আর বাই বাই।